তার জায়গা থেকে সে সেভাবেই চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে আসলে বলে দেওয়ার কিছু নাই। আমরা মনে করেন 4-5 স্টুডেন্ট না যে আমাদের সব শেখায় শেখায় দিতে হবে, ওই জায়গাটাতে আমরা আসলে নাই। একটা একটা করে করেন, এখন মাথায় এত কিছু ধরতে মুশকিল। একটা হতে পারে তাপন ভাই আমাকে প্রেশারে রাখে, থাকলে একটা প্রেশার থাকার চান্স আছে। বাট না, আমার কাছে মনে হয় যেহেতু চ্যালেঞ্জিং জায়গাগুলো এবং বোর্ড মনে করেছে যে এই চ্যালেঞ্জিং জায়গাটাতে আমি বেস্ট পসিবল অপশন তাদের কাছে আছে, হয়তো সে কারণেই তারা চুজ করেছে। কখনো না কখনো তো কোনো কিছু শুরু করতেই হবে, আরো পরে যদি হতো সেটা থেকে তো এখন হওয়াটা বেটার। ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার, আমি জানি না কতটুকু, বাট এখন আমি অনেক মোটিভেটেড। আমি চেষ্টা করব আমার যে এক্সপিরিয়েন্সটা আছে এটা দিয়ে যতটুকু দলের ভালো করানোর জন্য চেষ্টা করা যায়। করে, অস্বীকার তো করার কিছু না, এটা অবশ্যই করে। আর এটাই আমরা শেষবারের মতো শুনছি কিনা সেটাও একটা প্রশ্ন। এরপরে আবার শুনতে পারি যে নতুন করে আবার শুরু করতে যাচ্ছে, এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না। বাট আমরা যদি চেষ্টা না করি আসলে কখন জানতে পারবো, সো আমাদের চেষ্টা করাটাও জরুরি। আমাদের জন্য ডিফিকাল্ট, রিয়েলিস্টিক চিন্তা করলে আমরা যদি এই দুইটা ম্যাচ ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি কিংবা লাস্ট 1-1.5 বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছি সেখান থেকে একটা উন্নতি ছায়া আমরা রাখতে পারি, সেটাই আমার কাছে মনে হয় একটা অ্যাচিভমেন্ট হবে এই টুর্নামেন্টটা। সব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, মানে আমি কার সাথে একমত না মত দ্বিমত হলেই তো এটা আরেকটা ভাইরাল ইয়ে হয়ে গেল আপনাদের নিউজ। আসলে একমত দ্বিমত হওয়ার কিছু নাই। আমরা আজকে আসলে ফার্স্ট এই এশিয়া কাপ নিয়ে আমরা মিটিং করতে পারলাম কোচিং স্টাফের সাথে, সো ফার্স্ট একটা মিটিংয়ে শুরু হলো। নেক্সট 3-4 দিন আরও যাবে, নতুন একজন এসেছে যে দায়িত্ব নিয়েছেন, সো বোঝার অনেক বিষয়গুলো আছে। এখানে আসলে একমত দ্বিমত হবার কিছু নাই। আমি যেটা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে একটা জিনিস আলোচনা করব, আলোচনার সময় অনেকে দ্বিমত থাকতে পারে, অনেকে অ্যাগ্রি করতে পারে, কারণ আপনি এই এই জায়গায় যারা মানুষ আছেন সবাইকে যখন একটা জিনিস বলবেন সবার ভিন্ন ভিন্ন মতামত থাকবে। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কীভাবে এটা বিশ্বাস করি যে যখন আমরা এই রুম থেকে বের হব সবাই একটা চিন্তা নিয়ে বের হব। এরকম হলে যেটা হয় যে অনেক সময় একটা খারাপ ডিসিশনও ভালো হয়ে যায়, আর যদি এই বিশ্বাসটা না থাকে অনেক ভালো ডিসিশনও খারাপ হয়ে যায়। সো ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ড্রেসিং রুমে কী ডিসিশন নিচ্ছি, আমরা ড্রেসিং রুমের মানুষরা ওটা বিশ্বাস করছে কিনা। সবার বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বিশ্বাস না করলে আমরা ওইটার পেছনে ফুললি ব্যাক করছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা যদি আমরা করতে পারি আমরা হয়তো ভালো কিছু করতে পারবো।
আনঅফিশিয়াল প্রস্তাব কবে দেওয়া হয়েছে বলাটা মুশকিল। অফিসিয়ালি তো হবে বেশ অনেকদিন, অনেকদিন হবে। এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় না, আর এইগুলো নিয়ে আসলে আলোচনা করলে আমরা মেইন টপিক থেকে আসলে সবসময় দূরে চলে যাই, যেটা আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশনে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা জি জি এখন যেটা ফোকাসের জায়গা হচ্ছে আমাদের কাছে বোধ হয় দুই আড়াই মাস একটা টাইম আছে, ওই দুই আড়াই মাস টাইমের ভেতরে আমরা কতটুকু ইম্প্রুভ করতে পারি যে জায়গাটাতে আছি। হ্যাঁ, হতে পারে ইঞ্জুরি লিস্ট আছে আমাদের, কিংবা সব আমাদের ফরে যাচ্ছে না, বাট এরকম সবসময় হবে। এখন যে ধরনের ক্রিকেট খেলা বেড়ে গিয়েছে এটা সবসময় হবে, সব কিছু সবসময় আমাদের ফেভারে থাকবে না, বাট এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে ইম্প্রুভমেন্টগুলো আনতে পারি সেটাই আসলে এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। আমি যেটা বললাম যে প্রথমে যে খেলাটার ধরনটা, আমি বলছি না যে খুব একটা চেঞ্জ করতে হবে, আপনি চাইলেই আমাদের একটা শরীর আমি বড় করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের যে রিসোর্স আছে ওইটা যেন আমরা ইউজ করতে পারি সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমার কাছে তেল নেই, আমি তো তেল দিয়ে কি করতে পারি ওটা বোঝা লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, আমি গ্যাস দিয়ে কি কি কাজগুলো করতে পারি আমার আসলে ওটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো টিম, আর এমন না যে আমরা কখনো করে দেখাইনি। আমি যদি একবার দুইবার তিনবার করে দেখাতে পারি তার মানে হচ্ছে আমার ভেতরে ওই অ্যাবিলিটিটা আছে। এটা হচ্ছে আমরা কতটা কনসিস্টেন্টলি করতে পারি, যেটা আমরা লাস্ট বেশ কিছুদিন ধরে করতে পারছি না। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা ওরকম একটা দল হিসাবে পরিণত হবে যেখানে আমরা রেগুলার ম্যাচ ভালোভাবে খেলবো, জেতা শুরু করব, যদি হেরেও যাই লাস্ট ওভারে যে লাস্ট দুই বল থাকতে হেরে গেলাম, যেটাতে মানুষ বুঝবে যে আমাদের একটা উন্নতির ছায়া আছে, কিংবা আমরা প্রতিটা ম্যাচ কম্পিট করতেছি এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছে, এক ইনিংস শেষ হলো হেরে যাচ্ছে, কিংবা সেকেন্ড ইনিংসে দশ ওভার হতে না হতেই খেলা হেরে যাচ্ছে। যতটা কাছাকাছি অন্যান্য দেশের যেতে পারবো ততটাই আমাদের জন্য উন্নতির ছায়াটা আসলে সবাই দেখতে পাবে। আমি বিশ্বাস করি যে মানুষরাও কেউ এতটা বেশি মানে এক্সপেক্ট এখন আমাদের থেকে করে না, করে না মানে এই সিচুয়েশনে স্পেশালি টি টোয়েন্টিতে, যেহেতু আমাদের রেকর্ডটাই আসলে লাস্ট ষোলো শত বছর যতদিন আমরা খেলছি এত ভালো কিছু আসলে করতে পারিনি ভালো জায়গাতে। অন অ্যান্ড অফ আমরা করেছি, বাট ওইভাবে কনসিস্টেন্টলি কখনোই আমরা ভালো করতে পারিনি। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আর যেহেতু আসলে আস্তে আস্তে টি টোয়েন্টিটা এমন একটা জায়গায় চলে আসছে যেখানে আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটাতে অনেক ফোকাস করা, এটাতে ইনভেস্ট করা, কীভাবে এই জায়গাটাতে আসলে কনসিস্টেন্টলি আমরা ভালো খেলতে পারি সেটা দেখা। কারণ আলটিমেটলি আমি যা দেখছি পাঁচ দশ বছর পরে একটা ফর্মেট যেটা সব থেকে বেশি পপুলার হবে ওয়ার্ল্ড ওয়াইড। দেখুন, এটা আসলে আমার চেঞ্জ করার বিষয় না, মানে আমি এসেই কিছু চেঞ্জ করে দিব এটা আসলে আমার মনে হয় না যে এটা ভালো কিংবা এটা একটা রাইট চিন্তা। হ্যাঁ, মানুষকে একজন মানুষ একটা ইনস্টিটিউট যখন একটা মানুষকে একটা পজিশনে দেয় তার নির্দিষ্ট কিছু কাজ থাকে, সো ওই কাজগুলোই আমার করার ইচ্ছা থাকবে, এটা না যে পরিবর্তন করতে হবে। এখানে যা আছে আমার কাছে মনে হয় না খুব একটা পরিবর্তন করার দরকার আছে, এগুলাকে আমরা কিভাবে বেটার ইউটিলাইজ করে বেটার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেতে পারি সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। না, যেটাতে আমরা সাকসেসফুল হব ট্রাই করতে হবে, অনেকগুলো অপশন যেটাতে সাকসেসফুল হবে সেটাই, না এরকম কোনো ফিক্সড টার্গেট নাই। দেখেছেন
আমি কিনা কতটা আশাবাদী আর হচ্ছে কোন ফরম্যাট দিয়ে আসলে ওই লাভটা করতে চান আসলে, আর ভোট বলেছে যে খুব চ্যালেঞ্জিং আর কিন্তু ম্যাথ মোটামুটি সামনে। প্রথমত শুনেছি যে এফটিপিতে অনেক খেলা আছে, আমি জানি না কতটা খেলা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখন পর্যন্ত শুধু এই টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া পর্যন্ত আমার মাথায় প্ল্যান আছে এবং এরপরে আর কোনো প্ল্যান নেই। সেটা আমি সবসময় বলি, এখনো বলি, সেটা ক্যাপ্টেন থাকি আর না থাকি, আমার কাছে যেটা ভালো মনে হয়, আমি আমার এই ইনপুট আমার মনে হয় আমি কেউ অস্বীকার করতে পারবে না যে আমি সবসময় বলি। সেটা হতে পারে বিসিবি প্রেসিডেন্ট, সেটা হতে পারে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান।